আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ইউটিউব চ্যানেল ম্যাট্রিক্সে স্বাগতম। আপনারা সবাই জানেন যে আমি আমার ফেসবুকে অনলাইনে একটা কোচিং চালাই, সেটার নাম হচ্ছে বেসিক ব্যাচ। সেই বেসিক ব্যাচের ইউনিট 2 এর আজকে প্রথম ক্লাস সম্পন্ন হয়েছে। তো আমি আপনাদের সামনে সেই প্রথম ক্লাসের ডেমো ক্লাসটা আপনাদেরকে দেখাতে চাই। তো অনেকে বেসিকে অনেক বেশি দুর্বল, যারা বেসিকে খুব বেশি দুর্বল তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা, যারা বেসিকে মোটামুটি স্ট্রং তাদের এই ভিডিও না দেখলেও চলবে, তারা স্কিপ করলেও হবে। তো আপনি যদি বেসিকে দুর্বল হয়ে থাকেন তাহলে আপনার জন্য আমার বার্তা হচ্ছে, আপনি যত দ্রুত সম্ভব নিজের বেসিকটা স্ট্রং করে নেন। বাংলা, বাংলার ব্যাকরণ, অঙ্ক এবং ইংরেজির গ্রামার, এইগুলো বেসিক লেভেল থেকেই কিন্তু 11-20 গ্রেডের সকল সরকারি জবের পরীক্ষায় প্রশ্ন আসে। তো আপনি যদি এই সকল গ্রেডে জব করতে চান এবং পরীক্ষা দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার উচিত আপনার বেসিকটা স্ট্রং করে নেওয়া। কারণ আপনি বেসিক স্ট্রং না করলে আপনি দেখতে পাচ্ছেন যে এমসিকিউ পরীক্ষা কিংবা রিটেন পরীক্ষা সব কিছুতেই আপনি হচ্ছে পিছিয়ে যাচ্ছেন অন্য সবার থেকে, বা পাস করতে পারতেছেন না। সামনে NSI, দুদক, CGA, প্রাইমারি এরকম অনেক অনেক আপডেটের পরীক্ষা আসতেছে। তো এত এত নিয়োগের মধ্যে আপনি যদি ভালোভাবে একটা পরীক্ষা দিতে চান এবং একটা প্রস্তুতি গ্রহণ করতে চান, অবশ্যই আপনার প্রথম কাজ হচ্ছে আপনার বেসিকটাকে স্ট্রং করে নেওয়া। তো বেসিক যদি স্ট্রং করতে চান এবং অনলাইনে ঘরে বসেই যদি স্ট্রং করতে চান তাহলে আমার অনলাইন কোর্স বেসিক ব্যাচে আপনি ভর্তি হতে পারেন। এই ব্যাচে ভর্তি হলে আপনি বাংলা, অঙ্ক, ইংরেজি একদম বেসিক লেভেল থেকে আপগ্রেড লেভেলে যেতে পারবেন শিখতে শিখতে। যারা একদম সব কিছু ভুলে গেছেন কিংবা কিছুই মনে নাই তাদের জন্য এই ব্যাচটা একদম পারফেক্ট, কারণ এখানে একদম বেসিক লেভেল থেকেই শুরু করব। তাছাড়া এই ব্যাচে কিন্তু আমি অনেকগুলো PDF দিয়ে থাকি, হ্যান্ড নোট দিয়ে থাকি, এগুলো এই ব্যাচে যারা জয়েন হবেন এমনিতেই দিয়ে দিব ফ্রি। ব্যাচের ক্লাসটাও কিন্তু টাইমটা ভালো আপনাদের জন্য, আপনাদের সকলের সুবিধার কথা চিন্তা করে ক্লাস টাইমটা হচ্ছে রাত 10টায়। ক্লাস হয় একদিন পর পর, অর্থাৎ শনিবার ক্লাস হলে রবিবার বাদ সোমবার ক্লাস, এভাবে একদিন পর পর মাসে 15-16টার মতো ক্লাস নেওয়া হয়। এবং প্রতি মাসে যা যা শেখানো হয়েছে সেই সকল বিষয়ের উপরে কিন্তু আবার একটা পরীক্ষা নেওয়া হয়। তো এইভাবে করে আমি ক্লাসটা মূলত করিয়ে থাকি। এছাড়া এই ক্লাস করলে আপনি লাইভে আপনার প্রশ্ন করার সুযোগ থাকে। যদি লাইভে কখনো অ্যাটেন্ড করতে নাও পারেন তাহলে ক্লাসটা কিন্তু পরবর্তীতে দেখতে পারবেন, কারণ ক্লাসগুলো সব সেভ করা থাকে এবং প্রতিটা ক্লাস শেষে আপনাকে PDF দেওয়া হয়। ঠিক আছে, তো এই সকল সুবিধা আছে ক্লাসে। আপনি যদি জয়েন করতে চান এবং বেসিকে যদি দুর্বলতা থাকে দ্রুত জয়েন করুন। জয়েন করতে আমার ফেসবুক পেজ কাউসার আহমেদ কুয়ার সাথে নক করুন। কাউসার আহমেদ কুয়ার সাথে নক করে সামান্য কিছু ফি পেইড করতে হয় প্রতি মাসে, সেই ফি পেইড করে আপনি ভর্তি হয়ে যান বেসিক ব্যাচে এবং নিজের বেসিক স্ট্রং করে নিজেকে আত্মবিশ্বাস হিসেবে গড়ে তুলুন। তো চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক। এই ভিডিওটা হলো আজকের ক্লাসের ডেমো। তো এটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে আপনাদের এইগুলো শেখা দরকার এবং কীভাবে আমি পড়াই আপনারা বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে, চলুন ভিডিওটা দেখি, শুরু করা যাক। 1 নম্বর যে প্রশ্নটা এখানে দেখা যাচ্ছে, 2টি সংখ্যার সমষ্টি 75, তার মানে যে কোনো 2টি সংখ্যা, অজানা 2টি সংখ্যা, 2টি সংখ্যার সমষ্টি মানে যোগফল, সংখ্যা 2টিকে যদি আমরা যোগ করি তাহলে সংখ্যার যোগফল হবে 75। এখন ওই যে সংখ্যা 2টি তার মধ্যে বৃহত্তর সংখ্যাটির 1/3 30 অপেক্ষা যত কম, সংখ্যা তো 2টা থাকবে, তার মধ্যে একটা থাকবে বৃহত্তর, একটা থাকবে ক্ষুদ্রতর, মানে একটা বড় একটা ছোট, ওই 2টার মধ্যে যেটা বড় সেই সংখ্যার 1/3, 1/3 মানে 1/3, ওইটা 30 অপেক্ষা যত কম, আর ক্ষুদ্রতর যে সংখ্যাটা সেটার 4×50 অপেক্ষা ঠিক ততই বেশি। এটা হলো প্রশ্ন। তাহলে সংখ্যাটি কত, বা সংখ্যা 2টি কত? এখানে প্রশ্নটা হবে সংখ্যা 2টি কত কত, যেহেতু 2টি সংখ্যার সমষ্টি তাহলে সংখ্যা 2টি কত। তো এই নিয়মের অঙ্ক আমরা করব কিভাবে? এই নিয়মের অঙ্ক আমরা প্রথমে যে কোনো একটা সংখ্যাকে ধরে নিব। যেমন এখানে 2টি সংখ্যার সমষ্টি যেহেতু 75 বলেছে, আমরা তো 1টিও জানি না, তো না জানলে বা অজানা সংখ্যা থাকলে আমরা সবার আগে যে কাজটা করব সেটা হলো ধরে নিব বৃহত্তর সংখ্যা। আমরা ইচ্ছে মতো ধরতে পারি বৃহত্তর কিংবা ক্ষুদ্রতর, যে কোনো একটাকে এক্স ধরে নিব। তো বৃহত্তর সংখ্যাটি আমরা এক্স ধরে নিলাম, তাহলে ক্ষুদ্রতর সংখ্যাটি কত হবে? ক্ষুদ্রতর সংখ্যাটি কত হবে? দেখেন, আপনাকে যদি আমি বলি যে এই যে 2টা কলম, 2টা কলমের মূল্য 10 টাকা, শুধু বলে দিলাম 2টা কলমের মূল্য 10 টাকা,
এর মধ্যে বললাম এই লাল কলমটাই 8 টাকা, তাহলে এই এই কালার কলমটা কয় টাকা? আপনি নিশ্চয়ই বলবেন তাহলে এটা 2 টাকা। কীভাবে 2 টাকা পাইলেন? ওই যে মোট যে মূল্য বললাম বা সমষ্টি বললাম, সমষ্টি থেকে একটা যদি বিয়োগ করি তাহলে আমি কিন্তু অন্যটা পেয়ে যাব। তার মানে আমাদের এখানে সমষ্টি আছে 75, এই 75 থেকে এই বড় সংখ্যাটাকে যদি বিয়োগ করে দেই তাহলে আমরা ক্ষুদ্রতর সংখ্যাটা পেয়ে যাব। তাহলে বড় সংখ্যা হলো 75 বিয়োগ ক্ষুদ্রতর সংখ্যাটা, এটা সমষ্টি হলো 75, বৃহত্তর সংখ্যাটি হলো x, এটা বিয়োগ করে দিলে আমরা ক্ষুদ্রতর সংখ্যাটা পেয়ে গেলাম। তো 2টা সংখ্যাই আমরা এখন ধরে নিয়েছি, একটা হচ্ছে x আর একটা হচ্ছে 75 - x। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট এই লাইনটা, আমাদের এই লাইন কিন্তু শেষ। এখন এই লাইন বৃহত্তর সংখ্যাটির 1/3 30 অপেক্ষা যত কম, এখন খেয়াল করেন বৃহত্তর সংখ্যা কোনটা? এইটা। প্রশ্ন মতে লিখতে পারেন, প্রশ্ন মতে কিংবা শর্ত মতে, শর্ত অনুসারে আপনারা ইচ্ছে মতো লিখতে পারেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্ন মতে বৃহত্তর সংখ্যার 1/3। আচ্ছা, তাহলে এই যে x, x এর 1/3 কত? x এর 1/3 হচ্ছে x/3। এটা কিভাবে করলাম এটা একটু দেখিয়ে নেই। ধরেন আপনি এখানে লিখলেন x এর 1/3 মানে 1/3, এটা তো জানেন সবাই। তাহলে এই এর মানে হলো গুণ, তো এটা যদি গুণ থাকতো যা এর মানে তাই, তাহলে এই x1-কে x আর নিচে শুধুই 3 এভাবে। তো এভাবে x এর 1/3, বৃহত্তম সংখ্যাটির 1/3 মানেই হলো x এর 1/3, কারণ x ই আমাদের বৃহত্তম সংখ্যা। তো x এর 1/3 হলো x/3, এটা লিখলাম যে x/3 30 অপেক্ষা যত কম, মানে 30-এর থেকে কম, এটা 30-এর থেকে কম, কম বলেছে এই জন্য এটা 30 থেকে বিয়োগ করব। 30 থেকে এটা কম অর্থাৎ যে কত কম, ধরেন আপনাকে যদি বলি 25 সংখ্যাটি 30 থেকে কত কম, তাহলে এটা কিভাবে পাবো? ওই 30 থেকে কিন্তু এই 25টা বিয়োগ করতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে কত কম, তাই না? তাহলে বুঝতে পারছি যে 5 কম। এইটা এইভাবেই যে এই সংখ্যাটা 30 থেকে যত কম, অর্থাৎ যত কম সেটা যদি আপনি জানতে চান তাহলে আপনাকে 30 থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে এইটা থেকে এটা বিয়োগ করলে আপনার যে মানটা হয় সেইটা হলো, দেখেন কি বলেছে, ক্ষুদ্রতর সংখ্যাটার 4×50 অপেক্ষা তত বেশি। ক্ষুদ্রতর সংখ্যা কোনটা আমাদের? এইটা না, দেখেন এইটা আগে লিখে নিই, 75 - x, এটা হলো ক্ষুদ্রতর সংখ্যা। এর 4×4 মানে এইভাবে 4 দিয়ে দিলাম, তো এটার 4 হলো 4×75 - x, এটা হলো সংখ্যা, এটার 4 হলো 4 দিয়ে গুণ দিলাম। তো এটার 4×50 অপেক্ষা তত বেশি, কি বলেছে, 50 অপেক্ষা তত বেশি, তো এইটাই যেহেতু বেশি তো এইটাই মাইনাস হবে 50। দেখেন এখানে বলেছিল 30 অপেক্ষা যত কম, মানে 30-এর থেকেও এই সংখ্যাটা কম আমাদের, এটা 30-এর থেকেও কম, এই জন্য এটাই মাইনাস এখানে, কারণ ছোটোটা তো মাইনাসে পরে দিই আমরা। আর এখানে বলছে ক্ষুদ্রতর সংখ্যাটার 4×50 অপেক্ষা তত বেশি, মানে এই যে সংখ্যাটা এটা 50-এর থেকে বেশি, বেশি মানে বড়, বিয়োগে তো বড়টাই আগে দিব, রাইট? ওকে, এই লাইনটা বোঝাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ এইটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি পরবর্তী লাইন সমীকরণের মাধ্যমে করতে পারবেন। তো এখন আমরা সমীকরণ করে ফেলি, চলেন এটা, এখন এটার নিচে মনে মনে তো 1 থাকে সকল সংখ্যায়, তো 1 এবং 3-এর লসাগু কত হয়? 3। 1 3-এর মধ্যে যায় 3 বার, 1 3-এর মধ্যে যায় 3 বার, 3 দিয়ে যদি 30-কে গুণ করি, 3 30-এ 90, 3 30-এ 90। যারা লসাগু না ভালো পাবেন তারা একটু একটু ভালো মতো দেখবেন যে এই যে সকল সংখ্যার নিচে একটা সংখ্যা থাকে মনে মনে 1, তো এইটা দিয়ে প্রথমে এইটাকে ভাগ করবেন, এই এই নিচেরটা দিয়ে এই নিচেরটাকে ভাগ করে নেবেন। যেমন 3-কে যদি 1 দ্বারা ভাগ করি আমরা কত হয় দেখেন, 3-কে যদি 1 দ্বারা ভাগ করি 3 কিন্তু 3-ই থাকে, ওই যে ভাগফল সেই ভাগফলকে উপরের সংখ্যাটা দিয়ে গুণ দিবেন, তাহলে ভাগফল কত আমাদের 3, এই 3-কে যদি আমরা উপরে কত ছিল 30 দিয়ে গুণ দিই তাহলেই আমরা পেয়ে যাবো আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট 90। মাইনাস চিহ্ন দেন আবার একইভাবে, এই 3-কে 3 দিয়ে ভাগ দেন, 3-কে 3 দিয়ে ভাগ দিলে দেখবেন হয় 1, 3-কে 3 দিয়ে ভাগ দিলে দেখবেন ভাগ হয় 1, ওই যে ভাগফল এই ভাগফল দিয়ে উপরের সংখ্যাটা গুণতে, 1-এর সাথে যদি x গুণ দেয় x1-কে x, তাহলে উপরে পেলাম x। আর এইখানে এটা আমরা গুণ দিতে পারি, যেমন 4×75 গুণ করলে হয় কত, 75 দুগুণে 150, তাহলে 4 বারে হবে 300।
প্লাসে প্লাসে প্লাসই ছিল, এখন প্লাসে মাইনাসে মাইনাস দিলাম, চার দিয়ে তো এক্সও গুণ হবে, যেহেতু ব্র্যাকেট আছে তার মানে এটা চার এটার সাথেও আছে, এই চার এটার সাথেও আছে, তো এটা দিয়ে এইটা একবার গুণ দিলাম 300 হয়ে গেল। আবার প্লাসে মাইনাসে মাইনাস দিলাম, চার দিয়ে এক্সকে যদি গুণ দিই হবে কি 4x, আর এখানে মাইনাস 50 যা ছিল তাই। এরপর আমরা আর একটু ছোট করে নিই অঙ্কগুলোকে, যেমন এখানে 90 মাইনাস এক্স ছিল, এখানে নিচে 3 ছিল সমান, এখন এখানে 300 মাইনাস 50, দেখেন দুইটাই সংখ্যা, তো 300 থেকে 50 যদি বিয়োগ করি তাহলে কত হয় 250 মাইনাস 4x। এখন আমি একটা কথা বলেছিলাম যে সকল সংখ্যার নিচেই কিন্তু মনে মনে এক থাকে, ওইটা দিতে হয় না, কিন্তু যদি প্রয়োজন হয় আমরা সেটা ইউজ করি, তো এখন দেখেন এটা নিচেও মনে মনে এক আছে। এখন এই কোনাকুনি একটা গুণ হয় সরল সমীকরণে অঙ্কে, একটা কোনাকুনি একটা গুণ হয়, এই দাগগুলো আপনারা দেবেন না, আমি আপনাদের বোঝানোর সুবিধার জন্য দাগগুলো দিয়ে দেখাচ্ছি যে এই কোণার এইখানে এই এটার নিচে যে সংখ্যাটা আর এটার উপরে যে সংখ্যাটা এই কোনাকুনি একটা গুণ হবে, আবার এই নিচে যে সংখ্যাটা এই উপরে যে সংখ্যাটা এই কোনাকুনি গুণ হবে, সমানের দুই পাশে যে সংখ্যাগুলো থাকে তাদের মধ্যে হবে কোনাকুনি গুণ হয় একটা। তাহলে আমরা গুণটা করি, চলেন এখানে নিচে কত আছে এক, এক দিয়ে আমরা যা গুণ দিব তা কিন্তু তাই থাকবে, যেমন এক দিয়ে যদি পাঁচ গুণ দেই পাঁচেকে কিন্তু পাঁচই থাকে, এক দিয়ে দশ গুণ দিলে দশেককে দশই থাকে, মানে যাই গুণ দেবো তাই থাকে, তাহলে এক দিয়ে যদি এই দুইটাকে গুণ দেই এই দুইটা সেম টু সেম থাকবে। তারপর সমান এই তিন দিয়ে আবার এই দুইটাকে গুণ দিতে হবে, তিন দিয়ে যদি দুইটাকে গুণ দিই কীভাবে করবো, তিন দিয়ে প্রথমে 250 গুণ দিতে হবে, এরপর তিন দিয়ে আবার মাইনাস যে 4x এটাকেও গুণ দিতে হবে, ঠিক না, তিন দিয়ে যদি এখানে যেহেতু একটা সংখ্যা এখানে যেহেতু দুইটা সংখ্যা তার মানে এটা দিয়ে এটাও গুণ হবে, এটা দিয়ে এটাও গুণ হবে, তো গুণটা কীভাবে করব, তিন দিয়ে প্রথমে 250 এভাবে ভেঙেও লিখতে পারি যে তিন আর হচ্ছে এই 250 মাইনাস 4x এভাবে গুণ দিতে পারি, তাহলে কি হবে 90 মাইনাস এক্স সমান, তিন দিয়ে 250 গুণ করব কিভাবে, তিন পঁচিশে 75, শূন্যের শূন্য মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস দিলাম, তিন চারে 12x এভাবে। এরপর এক্সেলগুলো আমরা এক পাশে নিয়ে নেব এবং সংখ্যাগুলো এক পাশে নিয়ে নেব, তাহলে এক্সের সংখ্যাগুলো আমাদের কোথায় কোথায় আছে একটু দেখি, যেমন এখানে তো মাইনাস এক্স রয়েছে, আর এই যে মাইনাস 12x এটা আমরা এই পাশে নিয়ে আসি, মাইনাস 12x যদি এই পাশে আনি এটা হয়ে যাবে প্লাস 12x, এবং এখানে তো মাইনাস এক্স ছিলই, আবার দেখেন এই যে 750 এটা ঠিক রাখলাম এখানে, আর এই যে প্লাস 90টা এটা আমরা এই পাশে নিয়ে নিলাম, তাহলে প্লাস 90 হয়ে গেল মাইনাস 90। আমরা সবাই জানি সমানের ডান পাশ থেকে বামে কিংবা বাম থেকে ডানে যদি কোনো সংখ্যা আসা যাওয়া করে, মানে এই পাশেরটা যদি ওই পাশে কিংবা ওই পাশেরটা এই পাশে যদি আমরা আনি তাহলে তার চিহ্ন পাল্টে যায়, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, বা গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ, এইরকমভাবে চেঞ্জ হবে। তাহলে আমরা এখানে দেখেন 12x থেকে মাইনাস এক্স গেলে কত থাকে 11x, এটা আমরা এখানে লিখতেছি যেহেতু একটু জায়গার সংকট, তো 12x থেকে 12x থেকে যদি একটা এক্স চলে যায় 11x থাকে না, আবার দেখেন 750 থেকে যদি 90 বিয়োগ করি তাহলে কত হয় 0 আছে 0 পাবো, 0 হলে 9 আছে 15 পাবো, 6 হলে হাতে থাকে 1, 1 আছে 7 পাবো, 6 হলে 660, তাহলে শুধু এক্সের মান কত হবে, এই যে গুণ একটু আগে কী বলেছিলাম যে গুণ আমাদের এখানে 11 তো প্রয়োজন নেই, আমাদের এক্সের মানটা প্রয়োজন, তো 11 আমরা ভাগ করে দিব এখানে 660 গুণ আছে এটা এখন ভাগ হয়ে গেল, তাহলে সুতরাং এক্সের মান পেয়ে গেলাম আমরা এই 11 মধ্যে যায় 6 বার, 0 0, তাহলে 60, এক্সের মান যেহেতু 60 পেয়ে গেলাম, এখন আমাদের কি বলেছে, আমাদের প্রশ্নে বলেছে সংখ্যা দুইটি কত, আমরা তো সংখ্যা দুইটি একটাকে এক্স ধরছিলাম এটা হলো বৃহত্তম সংখ্যা, আবার একটা হলো ক্ষুদ্রতম, তাহলে 75 মাইনাস থেকে, তাহলে এক্স যেটা সেটা হলো বৃহত্তম সংখ্যা, দেখেন তাহলে বৃহত্তর সংখ্যাটি হলো এক্স, এক্স মানে 60, আবার ক্ষুদ্রতর ক্ষুদ্রতর সংখ্যা হলো 75 মাইনাস এক্স, 75 মাইনাস এক্স এর মান কত 60, বিয়োগ করে দিলে 15, এই দুইটাই হলো আমাদের এখন অ্যান্সার, একটা হলো 60 একটা হলো 15, এই দুইটা অ্যান্সার, এই দুইটা সংখ্যা আমরা বের করলাম, দেখেন এই দুইটা সংখ্যার সমষ্টি কিন্তু ঠিকই 75 হয় এবং বাকি যে সকল শর্ত সেগুলোও কিন্তু এরা
পূর্ণ করে। তাহলে এই অঙ্কটা ছিল আজকের আমাদের একটা বড় অঙ্ক ছিল, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, যার জন্য বড় অঙ্ক হওয়া সত্ত্বেও আমি বোঝাতে চাইলাম এবং আপনাদেরকে বোঝালাম। এখন দেখেন আপনার অঙ্কটা বুঝেছেন কি না, যদি বুঝতে পারেন তাহলে কমেন্ট করে জানান, আর যদি না বোঝেন তাহলে সেটাও কমেন্ট করে জানান। একটু কমেন্ট করে জানাবেন যে বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা, তাহলে আমরা 2 নম্বর অঙ্কে চলে আসি। দুই নম্বর অঙ্কটা দেখেন, 2টি সংখ্যার যোগফল 100, একটি সংখ্যার দ্বিগুণ 100 অপেক্ষা যত কম, অপর সংখ্যার 3 গুণ 160 অপেক্ষা তত বেশি, সংখ্যা 2টি কত। এটা কিন্তু আগের অঙ্কটার মতোই অনেকটা। এখানে বলেছে 2টি সংখ্যার যোগফল 100, তো আমরা তো 2টি সংখ্যার মধ্যে একটিও জানি না, তো না জানলে আমরা একটি ধরে নেব, একটি সংখ্যা ধরে নিচ্ছি, যে কোনো একটি সংখ্যা ধরে নিচ্ছি x। তাহলে অপর সংখ্যা কত হবে, অপর সংখ্যা হবে যেহেতু 2টার সমষ্টি 100, একটা যেহেতু এক্স পেয়ে গেছি আগের অঙ্কের মতোই, অপরটা 100 থেকে এক্স মাইনাস করে দিলেই অপরটা আমরা পেয়ে যাব। এই হলো আমাদের 2টি সংখ্যা। আচ্ছা আচ্ছা ভাইয়া কমেন্টে করি, আপনি দেখেন না, সমস্যা হয়েছে মনে হয়। হ্যাঁ, আমি কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না, এতক্ষণ কোনো কমেন্ট দেখতে পাচ্ছিলাম না। আচ্ছা ঠিক আছে, আপনি মেসেঞ্জার গ্রুপেই কমেন্ট করবেন আপাতত, যেহেতু কমেন্টগুলো এখনও আমার কাছে আসেনি। তাহলে বুঝতে পেরেছেন কি না একটু কমেন্ট করে, সেটা মেসেজ করেই জানান তাহলে। ওকে, আচ্ছা তাহলে আমরা একটি সংখ্যা এক্স, অপর সংখ্যা 100 - x, 2টা সংখ্যা পেয়ে গেলাম। এখন আবার প্রশ্ন মতে লিখি, এটা হলো প্রথম লাইনের কাজ কিন্তু শেষ, এ 2টা। এখন বলেছে একটা সংখ্যার দ্বিগুণ 100 অপেক্ষা যত কম, একটা সংখ্যার দ্বিগুণ
এই যে আমাদের একটা সংখ্যা, এটার দ্বিগুণ, এটার কি, এটার দ্বিগুণ একশো অপেক্ষা যত কম। এখন এটার দ্বিগুণ একশো অপেক্ষা কত কম সেটা কিভাবে বুঝবো, আগে দ্বিগুণটা লিখে ফেলি। চলেন, এটার সংখ্যা হলো দ্বিগুণ, একটা সংখ্যার এক্স, এর দ্বিগুণ তো টু এক্স, রাইট? আচ্ছা, একটা সংখ্যার দ্বিগুণ লিখলাম, এখন দ্বিগুণ হলো একশো অপেক্ষা কম, একশো থেকে ছোট, তাহলে ছোট হলে এটা কিন্তু ওই পরে দিব, রাইট? বড়টা আগে দিই, যেহেতু একশো বড়, সেহেতু একশোটা আগে দিলাম, একশো মাইনাস টু এক্স দিলাম। এটা কত হবে, অপর সংখ্যার তিন গুণ, অপর সংখ্যা তো এইটা, তো একশো মাইনাস এক্স, এটার তিন গুণ, এটার তিন গুণ একশো ষাট অপেক্ষা তত বেশি। আচ্ছা, এইটা তাহলে বড়, এখন বড় হলে একশো ষাট যেহেতু ছোট, তাহলে একশো ষাটকে বিয়োগ করে দিলাম এইভাবে, ফোর সেভেন্টি ফাইভ মাইনাস এক্স সমান পঞ্চাশ হয়, এটা বুঝিয়ে দেন। আচ্ছা, আগের অঙ্কে এই লাইনটা, এইটা এখানে ফোর পঁচাত্তর মাইনাস এক্স, এটা কীভাবে হয়েছে সেটা বুঝিয়ে দিতে বলেছে। আচ্ছা, এই অঙ্কে আমাদের এখানে বলেছে যে ক্ষুদ্রতর যে সংখ্যাটা, ক্ষুদ্রতর সংখ্যা তো এইটা আমাদের, এই ক্ষুদ্রতর সংখ্যার চার গুণ, তো এটার চার গুণ কত, এটার চার গুণ হলো চার, এই যে এটা, এই সংখ্যাটা চার গুণ, এই চার গুণ হলো পঞ্চাশ অপেক্ষা তত বেশি। তো এই যে পঞ্চাশ এবং এই যে সংখ্যাটা, এই দুটার মধ্যে বেশি কোনটা, দেখেন এই সেই চার গুণের সংখ্যাটা বেশি, তার মানে এইটা বেশি, বেশি যেটা সেটা আমরা আগে দেবো, আর পঞ্চাশ যেহেতু ছোটো পঞ্চাশ পরে দেবো এবং বিয়োগ করবো। আশা করি বুঝতে পেরেছেন, এইটাও ঠিক একই নিয়মে, দেখেন এটা দেখলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। যে একটা সংখ্যা তো এক্স বলেছে, এই সংখ্যার দ্বিগুণ একশো অপেক্ষা যত কম, এটার দ্বিগুণ কি টু এক্স না, এখন টু এক্স একশো অপেক্ষা কি কম, একশো থেকে টু এক্সটা কম, তাহলে ছোটো, ছোটোটা না, একশো থেকে টু এক্সটা কি ছোটো বলছে, ছোটো বলছে বিধায় আমরা একশোটা আগে লিখলাম আর টু এক্সটা পরে লিখলাম, কারণ আমরা ছোটোটা কি বিয়োগে পরে দেই। এখানেও দেখেন অপর সংখ্যার তিন গুণ, অপর সংখ্যা তো এইটা, এইটার তিন গুণ হলো তিন গুণ এত, দেখেন অপর সংখ্যার তিন গুণ হলো একশো ষাট অপেক্ষা তত বেশি। আচ্ছা, একশো ষাটের চেয়ে এটা বেশি মানে বড়, বড় এই জন্য এইটা আগে দিলাম আর একশো ষাটকে পরে দিলাম এবং বিয়োগ করলাম। আশা করি জিনিয়েমও আপনি বুঝতে পেরেছেন, একটু জানাবেন বুঝতে পারলে, কারণ এই সমীকরণটা বোঝাটা খুবই ইম্পর্ট্যান্ট, এইটার উপরে সম্পূর্ণ অঙ্ক ডিপেন্ড করে। তাহলে আমরা সমীকরণ এবার করতে থাকি, তাহলে একশো মাইনাস টু এক্স সমান, এখানে তিন দিয়ে একশোকে যদি গুণ দিই, তিনশো মাইনাস তিন এক্স মাইনাস একশো ষাট। আচ্ছা, জিনিয়েমও বলেছেন ওকে, ঠিক আছে। এখন আমরা কী করলাম, এই লাইন যেমনটা ছিল তেমনই, এবং এইটাকে এই দুইটাকে এই তিন দ্বারা দুইটাকেই গুণ দিলাম, এটা যা ছিল তাই। এখন কী করব, এক্সেলগুলো একপাশে নিয়ে নেব এবং সংখ্যাগুলো একপাশে রেখে দিব। তাহলে এক্স এখানে মাইনাস টু এক্স আছে, কিন্তু এখানে মাইনাস তিন এক্স আছে, এই মাইনাস তিন এই পাশে এসে প্লাস তিন হয়ে গেল, মাইনাস থ্রি এক্সটা এ পাশে এসে প্লাস থ্রি এক্স হয়ে গেল, আর এখানে মাইনাস টু এক্স তো ছিলই, আর এখানে দেখতে পাচ্ছি তিনশো বিয়োগ একশো ষাট, এটা লিখতেও পারি বা বিয়োগ করতেও পারি, আর এই যে প্লাস একশো ছিল এটাও এখানে এসে মাইনাস একশো হয়ে যাবে। তাহলে এক্সের মান আমরা কত পাই, তিনশো থেকে একশো ষাট এবং একশো, একশো ষাট আর একশো মানে হলো দুইশো ষাট, তো তিনশো থেকে দুইশো ষাট বিয়োগ করলে পাচ্ছি চল্লিশ, তাহলে এক্সের মান আমরা কত পেলাম চল্লিশ। এখন বলছে সংখ্যা দুইটি কত, তো একটি সংখ্যা, একটি সংখ্যা, একটি সংখ্যা এক্স, এক্স মানে হলো চল্লিশ, আবার অপর সংখ্যা একশো মাইনাস এক্স, তাহলে একশো মাইনাস এক্সের মান যেহেতু চল্লিশ, তাহলে অপর সংখ্যা হচ্ছে ষাট, তাহলে আমাদের অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেলাম। এবারের অঙ্কটা আশা করি আগের থেকে আরও সহজ লেগেছে এবং কম সময় আমরা করতে পেরেছি, এর মানে হলো, এর মানে হলো আগেরটা ভালোভাবে বুঝেছি বিধায় এটা আরও সহজ লেগেছে। এই অঙ্কগুলো করতে করতে আরও অনেক সহজ লাগবে এবং আরও শর্টকাট নিয়ম আপনারা শিখতে পারবেন, যাতে অল্প সময়ে অঙ্কটা সমাধান করতে পারেন। এই দুই নম্বর অঙ্ক যদি বুঝে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন, কমেন্টে লিখতে পারেন যে টু ওকে, এভাবে লিখতে পারেন। কমেন্ট করেছেন টু ওকে, ঠিক আছে, তাহলে দুই নম্বর কমপ্লিট।
এখন আমরা দেখব এই অঙ্কটা। এখানে বলেছে 10 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়স অপেক্ষা 5 গুণ ছিল। 10 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়স অপেক্ষা 5 গুণ ছিল। 20 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। তাহলে তাদের বর্তমান বয়সটা কত? এই অঙ্কটা আমরা কিভাবে করি দেখে নিন। যেহেতু বলেছে 10 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ ছিল, তাই না? তাহলে 10 বছর পূর্বে পুত্রের বয়সটাই আগে আমাদের জানতে হবে, কারণ পুত্রের বয়স জানলে পিতারটা জানতে পারবো, কারণ পিতারটা বলেছে পুত্রের 5 গুণ, তো পুত্রেরটা তো জানা লাগবে। 10 বছর পূর্বে পুত্রের বয়স আমরা তো জানি না কত বছর, তাহলে এক্স বছর ধরে নিলাম, ঠিক আছে? তাহলে 10 বছর পূর্বে পিতার বয়স কত? তাহলে পিতার বয়স দেখেন কি বলছে, পিতার বয়স হলো পুত্রের 5 গুণ ছিল, 10 বছর পূর্বেই কয় গুণ ছিল? 5 গুণ। তো এক্স এর 5 গুণ কত? 5x, 5x বছর। এই হলো 10 বছর পূর্বেরটা, ঠিক আছে? এখন আপনাকে যদি বলি আমি যে আপনার আমার বয়স যদি বলি আমি 10 বছর পূর্বে ছিল 15 বছর, তাহলে এখন আমার বয়স কত, এটা আপনি জানতে পারবেন কিভাবে? নিশ্চয়ই আপনি 15-এর সাথে 10 যোগ করে দিবেন, ঠিক না? যেহেতু 10 বছর পূর্বে বলেছি 10 যোগ করে দিবেন, তাহলে আমার বয়স পেয়ে যাবেন আপনি 25 বছর। ঠিক একইভাবে আমার এখানে দেখেন 10 বছর পূর্বে পুত্রের বয়স ছিল এক্স, তো বর্তমান বয়সটা যদি জানতে চাই তাহলে এক্স এর সাথে এই 10টা যোগ করে দিলেই হবে। তাহলে বর্তমানে পুত্রের বয়স এক্স প্লাস 10, ঠিক না? এইটা ধরেন এক্স, আর এর সাথে 10 যোগ করে দিলেই আমরা পেয়ে যাবো বর্তমান বয়সটা কত, এটা পেয়ে গেলাম। আবার এখানে পিতারটাও পাবো, কিন্তু বর্তমানে পিতার বয়স বা পিতার বর্তমান বয়স, এইটাও আগে যেহেতু 5x ছিল এর সাথে আমরা 10 যোগ করে দিলেই পেয়ে যাব বর্তমান বয়সটা। আশা করি এই দুটো ব্যাপার সহজেই বুঝেছেন। এই পর্যন্ত তো বুঝলাম, এটা কিন্তু বর্তমান বয়স, এটাও হলো বর্তমান বয়স, এটা পুত্রের বর্তমান বয়স, এটা পিতার বর্তমান বয়স। এখন দেখেন বলছে 20 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। 20 বছর পর, তো বর্তমান বয়স যদি আমার 25 হয় তাহলে 20 বছর পর কত হবে? আবার এই বর্তমানের সাথে আমি আবার 20 যোগ করে দিব, রাইট? হ্যাঁ, তো 20 বছর পর পুত্রের বয়স হবে, দেখেন বর্তমানে কত, বর্তমানে হলো এই এক্স প্লাস 10, এটা হলো বর্তমান, এর সাথে আরও 20 যোগ করে দিব, তাহলে 20 বছর পর তার বয়সটা কত সেটা পাবো। আবার তাহলে কত হয় এখানে, এক্স প্লাস 10 আর 20 হলো 30, এত বছর। আবার 20 বছর পর যদি পিতার বয়সটা জানতে চাই, যেহেতু এখানে 20 বছর পর পিতার বয়স বলেছে পুত্রের বয়সের দ্বিগুণ, তাহলে 20 বছর পর পিতার বয়স হবে, আগে বর্তমানে কত, 5x প্লাস 10, এটা হলো বর্তমান, দেখেন এটা হলো বর্তমান, এর সাথে আরও 20 যোগ করে দিলে 20 বছর পর কত হবে সেটাও আমরা জানতে পাবো। তাহলে কত হচ্ছে, 5x প্লাস 20 আর 10, 30 বছর। তাহলে 20 বছর পর কার বয়স কত হবে সেটা আমরা জেনে ফেললাম, শুধু জানতে হবে x এর মানটা, তাহলে আমরা এক্স্যাক্ট মানটা পেয়ে যাব। শুধু এখানে বলতেছি এক্স প্লাস 30, কিন্তু এক্স প্লাস 30 তো কারো বয়স হতে পারে না, এক্স এর একটা মান তো থাকবে, যেমন 10 বা 20, ওই মানটা আমাদের এখন নির্ণয় করতে হবে। কিভাবে করব, প্রশ্ন দেখেন, বলেছে 20 বছর পর পিতার যে বয়স তা পুত্রের দ্বিগুণ হবে, মানে পিতার এই যে বয়সটা পেয়েছি না, এইটা এই বয়সের দ্বিগুণ, এটা বলছে কি এইটা হলো তোমার এইটার দ্বিগুণ, এটা বলেছে পিতার বয়সটা পুত্রের দ্বিগুণ, তার মানে পুত্রের সাথে পুত্রের বয়সের সাথে 2 যদি গুণ করে দিই তাহলেই পিতার বয়স পাবো, এটা বলেছে। তো আমরা পুত্রের বয়সটা কত প্রশ্ন মতো লিখে নিই,
পুত্রের বয়সটা তো এক্স প্লাস 30, বলেছে এর দ্বিগুণ হবে 3, ঠিক না? তো দ্বিগুণ কত, মানে দুই গুণ, এভাবে দ্বিগুণ হবে পিতার বয়সটা, পিতার বয়সটা এটা, পিতার বয়সটা হবে কি পুত্রের দ্বিগুণ। দেখুন পিতার বয়স যেমনটা তেমনই লিখলাম, কিন্তু পুত্রের পুত্রের বয়সের সমান তো হবে না, বলছে পুত্রের দ্বিগুণের সমান হবে। তো পুত্রের বয়স যা তার সাথে দুই গুণ করলে যেটা সেটাই হলো পিতার বয়স হবে 20 বছর পরে, এটা বলছে। তো এটা আমরা এখন সমীকরণ করবো, 2 দিয়ে x গুণ করলে 2x, আবার 2 দিয়ে 30 দুগুণে 60, 5x আর 30। এখন এক্সেলগুলো একপাশে নিয়ে নিব, যেমন এখানে 60 রাখলাম, প্লাস 30 এপাশে মাইনাস 30 করে দিলাম, 5x প্লাস 2x এপাশে মাইনাস 2x, যে কোনো একপাশে আমরা একপাশে এক্সেলগুলো একপাশে সংখ্যাগুলো নিয়ে নিলাম। তাতে কি হলো, তাতে হলো 60 থেকে 30 বিয়োগ করলে 30, 5x থেকে 2x বিয়োগ করলে 3x। তাহলে আমরা লিখতে পারি যে 3x সমান, এইটাকে একটু উল্টে লিখলাম, 3x টা এই পাশে লিখলাম আর 30টা বাম পাশে লিখলাম, 3x সমান 30 লিখলাম, ঠিক আছে? তাহলে সুতরাং x এর মান কত হয়, 30 ভাগ 3, তাহলে হলো 10, x এর মান পেয়ে গেলাম 10। বলেছে তাদের বর্তমান বয়স কত, বর্তমান বয়স কোনটা বলেন তো, এই যে দেখেন বর্তমানে পুত্রের বয়স এইটা, বর্তমানে পিতার বয়স এটা, ঠিক না? তো x প্লাস 10, x এর তো মান এখন জানি 10, তাহলে পুত্রের বর্তমান বয়স x প্লাস 10, না x এর মান কত 10, তাহলে 10 যোগ 10, তাহলে কত হয় 20 বছর। আবার বর্তমানে পিতার বয়স কত, পিতার বর্তমান বয়স 5x প্লাস 10 ছিল না, 5 × x এর মান কত এখন 10, এর সাথে যোগ 10, এখানে এই যে 5x এর মান হলো 10 আর প্লাস 10, এভাবে লিখলাম, তাহলে 5×10=50, 50 আর 10 যোগ করলে 60 বছর, তাহলে পেলাম কি, পুত্রের বর্তমান বয়স হলো 20, পিতার হলো 60, 20 বছর 60 বছর, এই হলো টোটাল অঙ্কটা। আচ্ছা, এটা বুঝতে পেরেছেন কিনা একটু ভালো মতো দেখেন আর কমেন্ট করে জানান। আচ্ছা, যিনি এমও কমেন্ট করেছেন যে ভাইয়া, যদি পুত্রের বয়স বের করতে বলে আর পিতার বয়স দেওয়া থাকে, তো সেটা তো আরও সহজ, কারণ তখন আপনি যত গুণ বলবে, যদি বলে পিতার বয়সের এত গুণ, তো সেটা গুণ করে দিলেই আপনি পেয়ে যাবেন, সেই নিয়মের অঙ্ক আমরা দেখব। তবে আজকে একটু অ্যাডভান্স লেভেলের অঙ্কগুলি শেখালাম, সেগুলো অনেক সহজ, যদি আপনাদের সেগুলোতে সমস্যা থাকে আমি একদিন সেগুলোও দেখিয়ে দেবো। এইটা কি বুঝতে পেরেছেন কিনা সেটা একটু কমেন্ট করে জানান। আচ্ছা, ওকে কমেন্ট করেছেন, আচ্ছা ঠিক আছে, তার মানে বুঝেছেন। এরপর আমরা 4 নম্বর অঙ্কটা দেখব, এটাও অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এখানে বলেছে 50 জন পুরুষ
এবং মহিলার মাঝে 170 টাকা এমনভাবে ভাগ করে দাও যেন প্রতি পুরুষ 3.50 টাকা এবং প্রতি মহিলা 3.25 টাকা পায়। পুরুষ ও মহিলার সংখ্যা নির্ণয় করো। তার মানে বলেছে মোট টাকা হচ্ছে 170 টাকা, ওই টাকাটাকে 50 জন নারী পুরুষের মাঝে ভাগ করে দেওয়া হয়েছে। এমনভাবে ভাগ করেছে প্রত্যেক পুরুষ পেয়েছে 3.5 টাকা এবং প্রত্যেক মহিলা পেয়েছে 3.25 টাকা। তাহলে আসলে পুরুষ কয়জন ছিল, মহিলা কয়জন ছিল সেটা নির্ণয় করতে বলেছে। খুবই ক্রিটিক্যাল অঙ্ক, দেখে মনে হচ্ছে যে এটা আমরা আন্তাজে কিভাবে বলবো, এক একজন এত টাকা পেয়েছে তো পুরুষ কয়জন ছিল সেটা কিভাবে জানবো। কিন্তু এটা খুবই সহজ অঙ্ক যদি আপনারা নিয়মটা জানেন। এতক্ষণ যে নিয়ম শেখালাম সেই একই নিয়ম ফলো করে এটাও আমরা করতে পারবো। তো চলুন ট্রাই করি। যেহেতু বলেছে পুরুষ এবং মহিলার মাঝে সমান এভাবে ভাগ করে দিল 170 টাকা, তো আমরা তো জানি না যে পুরুষ কয়জন বা মহিলা কয়জন, তো সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে ধরি পুরুষ হলো এক্স জন, পুরুষ এক্স জন, তাহলে মহিলা কয়জন হবে? দেখুন বলেছে পুরুষ আর মহিলা মিলে হচ্ছে 50, তাহলে 50 থেকে যে কয়জন পুরুষ যেমন এক্স জন ওই পুরুষজনকে যদি বাদ দেই তাহলে বাকি থাকে কি মহিলা। তাহলে আমাদের 50 থেকে ওই এক্সকে মাইনাস করে দিলেই আমরা মহিলা কতজন সেটা পেয়ে যাব। আচ্ছা ঝিনিয়েমু, আপনি আমার যে লাইভে ক্লাসটা করতেছেন সেটার একটা স্ক্রিনশট মেসেঞ্জার গ্রুপে একটু শেয়ার করেন, তো আমি একটু দেখতে চাই যে আপনারা ঠিকমতো দেখতে পাচ্ছেন কি না বা স্ক্রিন ফুল কভার করতেছে কি না, একটা স্ক্রিনশট দেবেন গ্রুপে। তাহলে পুরুষ পেলাম এক্স জন, মহিলা পেলাম 50 - এক্স জন। এখন বলেছে প্রতি পুরুষ 3.50 করে টাকা পায়। প্রতি পুরুষ মানে একজন পুরুষই আমাদের 3.50 করে টাকা পায়। তাহলে দেখেন একজন পুরুষ পায় 3.50 টাকা। একজন পুরুষই কত টাকা পাচ্ছে? 3.50 টাকা। তাহলে পুরুষ সংখ্যা কত? এক্স। তাহলে এক্স জনে কত টাকা পাবে? এক্স জন পুরুষ পাবে, ধরেন এখানে যদি 5 জন থাকতো, এক্সের মান যদি 5 হতো, তাহলে 5 জন কত পেতো? এই এই 3.50 দিয়ে আমরা 5কে গুণ করতাম, সেটাই এখানে যাই থাকুক ওইটাকে আমরা গুণ করবো। তো 3.50 × এক্স টাকা, এই গুণ করলে কত হয়? 3.50 × এক্স টাকা। এটা আশা করি বুঝতে পেরেছেন। একইভাবে এখানে বলেছে একজন মহিলা পায় 3.25 টাকা। একজন মহিলা পায় 3.25 টাকা। তাহলে মহিলার সংখ্যা কত? 50 - এক্স না, 50 - এক্স জন মহিলা পায়। এই 3.25-এর সাথে আমরা এই সংখ্যাটাকে গুণ করবো, 50 - এক্স। দেখেন এইখানেও কিন্তু গুণ হয়েছে, এই 3.50-এর সাথে এই এক্সটা গুণ করছি, এখনও এই 3.25-এর সাথে এই সংখ্যাটাই গুণ করতেছি। তাহলে গুণ করলে কত হয়? 3.25 × 50 যদি আপনারা গুণ করেন তাহলে হবে 162.5, 162.5। আর এটা দিয়ে শুধু এইটাই গুণ হবে না, এটা দিয়ে এইটাও তো গুণ হবে, রাইট? প্লাসে মাইনাসে মাইনাস 3.25 এক্স, এত টাকা। তো এই হলো এতজন পুরুষ মিলে মোট এত টাকা নিচ্ছে, আবার এতজন বাকি যেজন মহিলা ছিল সেই মহিলারা মিলে নিচ্ছে এত টাকা। তাহলে মোট টাকা কত ছিল? মোট টাকা কিন্তু ছিল 170 টাকা। আচ্ছা এ পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। তো তাহলে পুরুষরা সবাই মিলে নিল এত টাকা এবং মহিলারা সবাই মিলে নিল এত টাকা,
তাহলে তাদের মোট টাকা কত ছিল 170, তার মানে এই টাকা আর এই টাকা যোগ করলেই আমরা 170 টাকা পাবো। তো যোগ করি, চলেন 3.50x এর সাথে এই টাকাটা, মানে 162 মাইনাস 5 দশমিক 5 মাইনাস 3.25x, এই যে এই টাকাটা, এটা হলো পুরুষদের টাকা, এটা হলো মহিলাদের টাকা, এই দুইটা যোগ করে দিলাম, মানেই তারা মোট নিয়েছে 170 টাকা। 170 টাকায় তাদের মাঝে ভাগ করে দেওয়া হয়েছিল, এটা লিখলাম। এখন সমীকরণ করতে পারবো। আচ্ছা বলেছে ভাই এখন ক্লিয়ার দেখা যায় না, ঠিক আছে, নেটের সমস্যা হতে পারে, একটু নেটের সমস্যা হতে পারে, একটু ওয়েট করছি, আশা করি ঠিক হয়ে গেছে। তো দেখেন এখানে 3.50x আর এখানে 3.25x, এটা থেকে এটা মাইনাস করলে কত হয়, 3.5 থেকে যদি 3.25 মাইনাস করি তাহলে 0.25x হয়, ঠিক আছে, সমান 170 তো ছিল আগে থেকেই, আর এই যে যোগ, এই যোগটা এই পাশে বিয়োগ হয়ে যাবে, 162.5, তাহলে 0.25x সমান বিয়োগ করলে কত হচ্ছে, 7.5। তাহলে আমাদের তো শুধু x দরকার, তো 7.5 ভাগ হলো 0.25, তো এটা দিয়ে এটা ভাগ করলে কত হয়, 28, ভাগ করলে হয় কত, 28। তাহলে এক্সের মান আমরা পেয়ে গেলাম 28। এটা দিয়ে এটা ভাগ করলে, 28 না, ভাগফল ভাগে একটু ভুল হয়েছে, এটা দিয়ে এটা ভাগ করলে 30 হচ্ছে, ঠিক আছে, ভাগটা একটু আপনারা দেখে নেবেন, যে এটা দিয়ে এটা যদি ভাগ করেন তাহলে হবে 30। তাহলে এক্সের মান আমরা 30 পেয়ে গেলাম, এক্স কি, পুরুষ, তার মানে বুঝে গেলাম যে পুরুষ হলো 30 জন, আর মহিলা কতজন, মহিলা মোট ছিল তো 50, পুরুষ মহিলা মিলে, তো 50 থেকে পুরুষ যে 30 সেটা বিয়োগ করে দিচ্ছি, এই যে 50-x এই অনুযায়ী, তাহলে পেয়ে গেলাম মহিলা 20 জন, তাহলে অ্যান্সার এটাই। দেখেন আপনারা বুঝতে পেরেছেন কিনা, এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, পুরুষ মহিলার অঙ্ক। এরপর আরেকটা ইম্পর্ট্যান্ট অঙ্ক আপনাদের দেখাবো, পয়সার অঙ্ক, যে 25 পয়সা 50 পয়সার মুদ্রা মিলে 45 টাকা হলে কোন পয়সার সংখ্যা কত সেটা দেখাবো, সেটাও অনেক ইম্পর্ট্যান্ট অঙ্ক, তবে খুব সহজ সিস্টেমে আপনারা এই ক্লাসগুলো করলে সেটাগুলো পারবেন এরপর থেকে। তাহলে 4 নাম্বার হয়ে গেল, এখন আমরা খুঁটি অঙ্ক দেখতে পারি, চাইলে খুঁটি অঙ্ক অনেক ইম্পর্ট্যান্ট। বলেছে একটা খুঁটির অর্ধাংশ মানে অর্ধেক অংশ মাটির নিচে, এক তৃতীয়াংশ পানির মধ্যে, বাকি 2 মিটার পানির উপরে আছে, তাহলে খুঁটির দৈর্ঘ্য কত। আমরা প্রশ্নটা একটু ভালোভাবে বুঝতে হবে, মনে করি এটা একটা খুঁটি, মনে করি এটা একটা খুঁটি, এটা একটা খুঁটি, এই খুঁটির অর্ধেক অংশই মাটির নিচে, মানে এইটুকুই আপনার মাটির নিচে, ঠিক আছে, এটা হলো মাটির নিচে, আর এক তৃতীয়াংশ আছে পানির মধ্যে। এক তৃতীয়াংশ বলতে কি, এটাকে যদি আপনি 3 ভাগে ভাগ করেন, তো ধরে এখানে 1, 2, 3 এই 3 ভাগ, তো এই এক তৃতীয়াংশই থাকবে পানির নিচে, মানে এতখানি তো মাটির নিচেই থাকবে, এইটুকু তো মাটির নিচেই আছে, আর এইটুকু মিলে এই পর্যন্ত সে পানির নিচে আছে। বলেছে বাকি যে 2 মিটার, মানে এই যে এখানে বাকি অংশ না, এইটুকু এইটুকু হলো 2 মিটার, এই বাকি 2 মিটার আছে পানির উপরে, ওকে, তাহলে খুঁটির দৈর্ঘ্য কত, এখন এই টোটাল খুঁটির দৈর্ঘ্যটা কত সেটা আমরা নির্ণয় করব।
এটা খুবই সহজেই করা যায়, সমাধানটা একটু দেখেন। এমসিকিউ এর জন্য এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, আর রিটেন তো আসেই। তো খুঁটির অর্ধেকাংশ মাটির নিচে, তৃতীয়াংশ পানির উপরেই, সেই এখন বলতেছে, কিন্তু আমরা তো মোট খুঁটিটা কত দৈর্ঘ্য সেটাই জানি না। তো আমরা ধরে নিব যে সম্পূর্ণ খুঁটিটা এক অংশ, ধরি সম্পূর্ণ খুঁটিকে এক অংশ ধরে নিচ্ছি, ঠিক আছে, সম্পূর্ণ খুঁটি এক অংশ। সম্পূর্ণ খুঁটি যদি এক অংশ হয়, মাটির নিচে কতটুকু আছে? অর্ধেক অংশ। তাহলে মাটির নিচে আছে অর্ধেক, অর্ধেক তো এভাবে লিখি, অর্ধেক অংশ। আর পানির মধ্যে আছে, দেখেন পানির মধ্যে এক তৃতীয়াংশ, বলেছে এক তৃতীয়াংশ। তাহলে এক তৃতীয়াংশ মানে তো 1/3 এত অংশ। তাহলে মাটির নিচে আর পানির মধ্যে আছে এক তৃতীয়াংশ, তাহলে এই দুইটা মিলে কতটুকু আছে দেখেন তো। তাহলে মাটির নিচে আর হচ্ছে পানির নিচে, এই দুইটা মিলে, তার মানে মাটি আর পানির নিচে টোটাল এতখানি, এইটুকু অংশ, এইটুকু একটু যোগ করে ফেলি, 1, 2, 1, 3, ঠিক আছে, 1, 2 আর 1, 3 যোগ করে ফেলতেছি। 3 আর 2-এর লসাগু হচ্ছে 6, 2 6-এর মধ্যে যায় 3 বার, 3 1-কে 3, 3 6-এর মধ্যে 2 বার, 2 1-কে 2, তাহলে 6 আর 3 2 5, তাহলে 5/6 অংশ। তার মানে দেখতে পাচ্ছি এই খুঁটির 6 ভাগের 5 ভাগই মাটির নিচে আর পানির নিচে আছে, শুধু 1 ভাগ, মানে 6 ভাগের 5 ভাগ তো মাটি আর পানির নিচে আছে, তাহলে শুধুমাত্র 1 ভাগ বাকি রইলো যেটা মাটির উপরে আছে বা পানির উপরে আছে। সেই 1 ভাগের দৈর্ঘ্য কত? 2 মিটার বলেছে, সেটা একটু দেখি। তাহলে অবশিষ্ট বা অবশিষ্ট অংশই তো পানির উপরে, রাইট? অবশিষ্ট, অবশিষ্ট কিংবা পানির উপরে, যাই লেখেন আপনি, পানির উপরে পাচ্ছি কত দেখেন, পানির উপরে আছে। টোটাল তো এক অংশ ছিল, সম্পূর্ণ খুঁটি এক অংশ ছিল না, এর থেকে 5/6 অংশ হচ্ছে, 5/6 অংশ হচ্ছে বাদ দিচ্ছি, কারণ এই 5/6 অংশ সম্পূর্ণ খুঁটি থেকে এই এতটুকু 5/6 অংশ তো আমাদের মাটি আর পানির নিচে চলে গেছে, এটুকু হচ্ছে মাটি, এটুকু হচ্ছে পানি। তো এই যে 5/6 অংশ, এটুকু হচ্ছে মাটি আর পানির নিচে আছে, এটুকু আমরা বাদ দিচ্ছি। বাদ দিয়ে এখন বাদ দিয়ে আমরা বিয়োগটা করব। তো 1 থেকে 5/6 আমরা কীভাবে বিয়োগ করব? লসাগুর নিয়মে বিয়োগ করব। লসাগুর নিয়ম তো আমরা সবাই জানি, যে একটু আগেও আমি যে নিয়মগুলো দেখিয়েছি সেই নিয়মে। তবে এটার একটা শর্টকাট নিয়ম আছে, ধরেন আপনি এই 1-5/6 থাকলে সেটাকে এই যে নিচে সংখ্যাটা, এই নিচে সংখ্যাটা নিচে দিয়ে এটাকে আবার উপরে দিয়ে মাইনাস এই উপরেরটা লিখতে পারেন, এভাবে লিখতে পারেন। আর অ্যাকুরেট নিয়ম তো জানেনই সবাই, যে 1 এই 6 দিয়ে 1কে ভাগ করতে হবে, তাহলে 6 দিয়ে 1কে ভাগ করলে 6, 6 দিয়ে ওই ভাগফল দিয়ে আবার 1কে গুণ করবেন, 6 1কে 6, বিয়োগ 6 দিয়ে 6কে ভাগ করলে 1, 1 দিয়ে 5কে গুণ করলে 5 1কে 5, যেভাবে আপনি বোঝেন। তাহলে এটা থেকে বিয়োগ করলে 1 নিচে 6, 1/6 অংশ। এই যে একটু আগে বললাম না, যে 6-এর 5 অংশই তো চলে গেল পানি আর মাটির নিচে, আর বাকি থাকলো 1 অংশ। ওই 1 অংশের দৈর্ঘ্য কত বলছে? 1 অংশের দৈর্ঘ্য বলছে 2 মিটার। ওই 6/1-এর 6-এর 1 অংশ যেটুকু বাকি রইলো সেটুকুই হচ্ছে 2 মিটার, দেখেন 6-এর 1 অংশ এইটুকুই হলো 2 মিটার, কারণ দেখেন এইটাই পানির উপরে আছে, আমরা পানির উপরে আছে খুঁটির 6/1 অংশ, মানে 6 ভাগের 1 ভাগ। তা এইটাই বলেছে যে এইটুকু হচ্ছে পানির উপরে আছে 2 মিটার। তাহলে আমরা পেয়ে গেলাম 6/1/6 = 2 মিটার। তাহলে 1 বা সম্পূর্ণ অংশ সমান কত? এখানে প্রথমে 2 লিখবেন, নিচের 6টা উপরে উঠবে আর উপরের একটা নিচে নামবে, এক লাইন থেকে অন্য লাইনে যদি ভগ্নাংশ নামে উল্টে যায়, মানে উপরের একটা নিচে চলে আসবে, নিচের 6 উপরে চলে আসবে, দেখতে পাচ্ছি। তাহলে নিচের 1-এর ভ্যালু নেই, 6 দুগুণে 12, তাহলে 12 মিটার। এই 1 বা সম্পূর্ণ মানেই হলো সম্পূর্ণ খুঁটি, আমাদের এটাই চেয়েছে যে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য কত, আমরা পেয়ে গেলাম 12 মিটার। এই হলো আমাদের অঙ্ক, আশা করি বুঝতে পেরেছেন, কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, অনেক অনেক পরীক্ষায় এই MCQটা দিয়ে দেয়। আচ্ছা, ক্যালকুলেটর ছাড়া ওই যে দশমিকের ভাগগুলো কীভাবে করবেন সেটার
সিস্টেম আছে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। ধরেন আপনি এখানে এই 7.5 আর হচ্ছে 0.25, এটাকে ক্যালকুলেটর ছাড়া ভাগ কীভাবে করবেন সেটা দেখাই। দশমিকের জন্য দশমিক ছাড়া টোটাল সংখ্যাটা লেখেন 75, আর দশমিকের জন্য একটা এক আসবে এবং দশমিকের পর যে কয়টা সংখ্যা ওই কয়টা শূন্য। তো এখানে দশমিকের পর একটা সংখ্যা একটা শূন্য দিয়ে দিলাম। আবার নিচে দেখেন 0.25, তো দশমিক ছাড়া কত হয় এখানে শুধু 25। এই দশমিকের জন্য উপরে যাবে, এখন উপরেরটা নিচে আসতেছে আর নিচেরটা উপরে যাবে। দশমিকের জন্য একটা এক, দশমিকের পর যে কয় সংখ্যা ওই কয়টা শূন্য হয়ে গেল। এখন কাটাকাটি করতে পারবেন, 3 25 75, 10 10 100, তো 3 10 30। এভাবে আপনারা দশমিকের অঙ্কগুলো ক্যালকুলেটর ছাড়া করতে পারবেন। তো এই 5 নম্বর অঙ্কটাও কি বুঝতে পেরেছেন? 5 নম্বর অঙ্ক যদি বুঝতে পেরে থাকেন লেখেন 5, ওকে, এভাবে লিখেন। আর যদি না বুঝতে পারেন তাহলে এক্স্যাক্ট কোথায় বুঝতে পারেননি সেটা আমাকে একটু ইন্ডিকেট করে দেন যে আমি ওই অংশটাই বুঝিনি। তবে এই অঙ্কগুলো আজকে হয়তো প্রথম করতেছেন কিংবা অনেক আগে করেছেন, ভুলে গেছেন, যার জন্য একটু কঠিন মনে হচ্ছে। কিন্তু আপনি যদি ভিডিওটা তো সেভ করা থাকবে, আপনারা যারা এই ব্যাচে ক্লাস করতেছেন এই ভিডিওগুলো সারা জীবনই আপনাদের জন্য থাকবে। তো আপনি যে কোনো সময় আবারও দেখতে পারবেন এই ভিডিওটা, এই ক্লাসটা আরেকবার দেখলেই আপনার কাছে এই অঙ্কগুলো খুবই সহজ মনে হবে। তো আমরা আমাদের এই বেসিক ব্যাচে বাংলা, বাংলা, ম্যাথমেটিক্স আর ইংলিশ এগুলোর মূলত ক্লাস নিয়ে থাকব। তো এক এক দিন এক একটা সাবজেক্টের ক্লাস হবে এক একটা টপিকের উপরে। যেমন আজকে সরল সমীকরণের উপর সকল ইম্পর্টেন্ট অঙ্কগুলো করাচ্ছি, তো আরেক দিন ইংলিশের কোনো একটা গ্রামার, ইংলিশ গ্রামারটা বিশেষ করে এবং বাংলাতেও ব্যাকরণটা বিশেষ করে, এগুলোর এক একদিন এক একটা টপিকের উপরে ক্লাস হবে আমাদের। এবং সেই টপিকে আমরা একদম ভালোভাবে সেইটার সব কিছু শিখে ফেলবো। এইভাবে করে আমরা যদি বাংলা, অঙ্ক এবং ইংরেজির বেসিকটা স্ট্রং করে ফেলতে পারি, বেসিকটা যদি স্ট্রং করে ফেলতে পারি তাহলে আমাদের 11 থেকে 20 পর্যন্ত, 11 গ্রেড থেকে 20 গ্রেড পর্যন্ত যত সরকারি জব আছে সকল গ্রেডের জবের জন্য আমরা নিজেদেরকে জাস্টিফাই করতে পারবো এবং ওই গ্রেডের পরীক্ষাগুলোতে সকল পরীক্ষার্থীদের সাথে ফাইট করতে পারবো, কম্পিটিশনে এগিয়ে থাকবো অনেকটা। তো এই হচ্ছে আমাদের বেসিক ব্যাচের সেকেন্ড ইউনিটের ক্লাস। তো আজকের সেকেন্ড ইউনিটের ক্লাসটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আজকের ক্লাস আমাদের এ পর্যন্তই, আগামী দিন আবার আমরা পরবর্তী অঙ্কটা শিখব। তবে আপনারা প্র্যাকটিস হিসেবে চাইলে এই অঙ্কটা করতে পারেন, এই অঙ্কটা ওই একই নিয়মে, যেহেতু বলেছে 50 পয়সা 25 পয়সা মিলে 100টা, তাহলে যে কোনো একটাকে এক্স ধরবেন, অন্যটা হবে 100 - x, টোটাল দুইটা যোগ করলে আমরা পেয়ে যাব 45। এটা আপনারা করে অ্যান্সারটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, ঠিক আছে? তাহলে ঠিক আছে, ভালো থাকবেন সবাই, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।